হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওটি হচ্ছে রকেট অ্যাপস নিয়ে। ডাচ বাংলা ব্যাংকের যে মোবাইল ব্যাংকিং অ্যাপসটি আছে রকেট, সেটা নিয়ে। রকেট অ্যাপস দিয়ে অলরেডি আমরা কতগুলো ভিডিও বানিয়েছি, তার মধ্যে অনেকেই আমাদের কাছে ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন যে রকেট থেকে ব্যাংক স্টেটমেন্ট দেখার প্রসেসিংটি একটু ইজি ওয়েতে কীভাবে দেখা যায় সেটা আমাদেরকে জানাবেন, এবং এর সার্ভিস চার্জ এবং ট্রানজাকশন লিমিট। তো আমরা সেই বিষয়ে আজকে আলোচনা করব। সেই ইনফরমেশনগুলো সম্পূর্ণভাবে পেতে আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, আশা করি পেয়ে যাবেন। তো ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপস রকেট এখনও যা এই অ্যাপসটি রেজিস্ট্রেশন করেননি বা অ্যাকাউন্টটি খোলেননি, তারা চাইলে আমার ভিডিও টিউটোরিয়াল দেখে রকেট অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন। সেই বিষয়ে আমাদের অলরেডি ভিডিও রয়েছে, সেই ভিডিওর লিঙ্ক আই বাটনে দেওয়া থাকবে এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাছাড়া রকেট রিলেটেড আরও ভিডিও আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো রকেট অ্যাপসে কীভাবে আপনি রকেট অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখবেন, অর্থাৎ আপনি আপনার রকেট অ্যাকাউন্ট থেকে কত টাকা ক্যাশ ইন করেছেন, ক্যাশ আউট করেছেন, বা সেন্ড মানি ট্রান্সফার বা মোবাইল রিচার্জ করেছেন, এই যাবতীয় ইনফরমেশন আপনি আপনার স্টেটমেন্ট থেকে পেয়ে যাবেন। সেই স্টেটমেন্টটা কীভাবে দেখবেন সেই প্রসেসিংটি আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখব। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। তো ভিউয়ার্স, চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে দেখে নিই কীভাবে আপনার রকেট অ্যাপস দিয়ে আপনার রকেট অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখবেন এবং এর ট্রানজাকশন লিমিট বা সার্ভিস চার্জ সম্বন্ধে জানবেন। তো তার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের যে মোবাইল ব্যাংকিং অ্যাপসটি রয়েছে রকেট, সেই অ্যাপসে লগ ইন করে নিতে হবে। তো আমরা অলরেডি লগ ইন করে নিয়েছি, যার কারণে হচ্ছে লগ ইন কার্ডটি দেখালাম না, কারণ এখানে প্রাইভেসি এবং সিকিউরিটি ইস্যু আছে। তো যাই হোক, আপনার যদি রকেট অ্যাপসটি রেজিস্টার করা থাকে বা অ্যাপসটি খোলা থাকে সেক্ষেত্রে আপনি লগ ইন করতে পারবেন, আর যদি খোলা না থাকে সেক্ষেত্রে আমরা আগেই বলে দিয়েছি কীভাবে রকেট অ্যাকাউন্ট খুলতে হয়, এই বিষয়ে আমাদের ভিডিও আছে, চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দেওয়া থাকবে। তো অ্যাকাউন্টটি লক করা হয়ে গেলে আপনি লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে হচ্ছে এই থ্রি ডট মেনু, এই অপশনে যেতে হবে। এখান থেকে দেখুন যে তিন নম্বর অপশনে লেখা আছে মিনি স্টেটমেন্ট, অর্থাৎ আপনি রকেট থেকে কখন আপনার কত টাকা সেন্ড মানি করেছেন বা ক্যাশ আউট করেছেন বা ট্রান্সফার করেছেন বা অ্যাড মানি করেছেন। তো যাই হোক, যাবতীয় স্টেটমেন্ট অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থেকে যাবতীয় ট্রানজ্যাকশন বা লেনদেন আপনি এখানে দেখতে পারবেন। তো মিনি স্টেটমেন্টে যাওয়ার পরে দেখুন এই যে আমি কবে কত তারিখে কত টাকা মোবাইল টপ আপ করেছি বা কত টাকা অ্যাড মানি করেছি, বিস্তারিত এখানে স্টেটমেন্ট দেখতে পারবেন। এটা হচ্ছে স্টেটমেন্ট দেখার সিস্টেম। আরেকটা হচ্ছে আমরা এই অপশনে যাওয়ার পরে এখানে যে নিচের দিকে দেখুন ট্রানজ্যাকশন লিমিট এবং সার্ভিস চার্জ সম্বন্ধে দেওয়া আছে। তোমরা আগে ট্রানজ্যাকশন লিমিটটা দেখি। ট্রানজ্যাকশন লিমিটে গেলে আপনি ক্যাশ ইন দেখতে পাবেন, ডেইলি হচ্ছে 5 টাকা থেকে, না এটা হচ্ছে 5 বার মেবি টাইম, তো 5 বার আপনি ক্যাশ ইন করতে পারবেন এবং সর্বোচ্চ 5 বার এবং সর্বোচ্চ 3 লাখ টাকা পর্যন্ত, আর মান্থলি হচ্ছে সর্বোচ্চ 25 বার এবং সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত, এবং ক্যাশ আউট হচ্ছে ডেইলি সর্বোচ্চ 5 বার, সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে পারবেন, এবং মান্থলি হচ্ছে সর্বোচ্চ 20 বার এবং সর্বোচ্চ 1.5 লাখ টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে পারবেন। সেন্ড মানি এবং একই সিস্টেমে আপনার নিচে এখানে ডেইলি এবং মান্থলি বেসিসে সেন্ড মানি দেখতে পারবেন, টপ আপ, বিল পে, মার্চেন্ট পে, তো হচ্ছে অ্যাড মানি ব্যাঙ্ক বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা কার্ড থেকে, এবং ব্যাঙ্ক ট্রান্সফার, রকেট টু আদার ব্যাঙ্ক, সেটাও আপনি এভাবে দেখতে পারবেন। তো সবগুলো লিমিট এখানে দেওয়া আছে, আপনার যেটা সুবিধা মতো আপনি সবগুলো দেখে নিতে পারবেন। প্রথমে এখানে হচ্ছে টাইমস দেওয়া, প্রথম দিকে হচ্ছে আপনার টাইমস দেওয়া, অর্থাৎ কতবার আপনি সর্বোচ্চ করতে পারবেন, এবং এটা হচ্ছে সর্বোচ্চ অ্যামাউন্ট কত টাকা আপনি সর্বোচ্চ করতে পারবেন, এটা হচ্ছে লিমিট। আর যদি আপনি সার্ভিস চার্জ সম্বন্ধে জানতে চাইলে এখানে সার্ভিস চার্জে ক্লিক করার পর একটি লিঙ্কে পাঠাবে আপনাকে, সেই লিঙ্ক থেকে দেখে নিতে হবে। লিঙ্কটা এখন লোড হচ্ছে না, তো আপনি চাইলে কিন্তু পরবর্তীতে যে কোনো সময় একটা লিঙ্কটা হয়তো এখন সার্ভারের কোনো প্রবলেম আছে, তো এখানে লিঙ্ক থেকে আপনি সার্ভিস চার্জ ডিটেলস সম্বন্ধে দেখে নিতে পারবেন। যেহেতু আমাদের এখন সার্ভারটা সমস্যা করছে, তা হচ্ছে এই কারণে হচ্ছে আমরা সার্ভিস চার্জটি দেখাতে পারলাম না। তো এইভাবেই আপনি রকেট অ্যাকাউন্ট থেকে আপনার সার্ভিস চার্জ, ট্রানজ্যাকশন লিমিট এবং স্টেটমেন্ট হিসেবে জানতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন কীভাবে ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপস রকেট এই অ্যাপসটি দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখবেন এবং সার্ভিস চার্জ এবং ট্রানজ্যাকশন লিমিট সম্বন্ধে জানবেন। তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর তাছাড়াও কমেন্ট করে আপনার মতামত জানাবেন আমাদের এই ভিডিও সম্বন্ধে, আপনার ভালো লাগা, মন্দ লাগা বা যে কোনো উপদেশ নির্দেশ যদি থাকে সেটাও জানাতে পারেন, বা কী ধরনের নতুন নতুন ভিডিও পেতে চান সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমরা চেষ্টা করব সে বিষয়ে ভিডিও তৈরি করার জন্য। তো আজকের আয়োজন পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার ইওরসেলফ, আল্লাহ হাফেজ।